এই যন্ত্র যদি বেসুরি বাজে তাই ভাবে না এলে হৃদয় মাঝে ভাবে না এলে হৃদয় মাঝে কি করে না কি তোমার সুর বেঁধে দাও বড়ই আমার সাথে রাত তারাই সুর বেঁধে দাও বড়ই আমার সাথে রাত নন্দনে ভেবে বলে ওই কিশোরী বাঁধলে এই আকারে আশা নন্দনে ভেবে বলে অগতায় আর কিশোরী বাঁধলে দেহ আকারে বলি ওই সুরে গো পারে পারে ওই সুরে গো পারে পারে তোমার ভজন বনমাতায় সুর বেঁধে দাও ওই সুর বেঁধে দাও তাই যন্ত্র যদি সুর বাজে ওগোদায়ের ভাবি কি আসে হৃদয় মাঝে যন্ত্র যদি সুরি বাজে ওগোদায়ের ভাবি কি জাগে হৃদয় মাঝে ওই ওই সুরে গো পারে পারে তোমার ভজন মন মাতায় সুর বেঁধে দাও গুরুই আমায় সাধে ডাক্তারায় সাধে বলছি দু তারাটা একটু মনিটরে বাড়াবেন তো তাই কি বলছি কৃষ্ণের নাম করণে দিয়ার শোনাবে দেহ পিঞ্জর ছাড়িয়া একদিন আমার প্রাণ পাখি পালাবে ওরে মন আমার প্রাণ পাখি কবে কখন চলে যাবে নিঃশ্বাসে বিশ্বাস নেই কত মানুষের প্রাণ হারালেন আমরাও আজ 3 বছর বসে হওয়া তাই আমাদের প্রাণ পাখি কখন চলে যাবে তাই মহাজন বললেন দেহ পিঞ্জরে ছাড়িয়া হাইয়া গেছে আর ঘরের ছোট্ট বহুনি
কাঁদবে দয়ালে দাদা। ঘরে রমণী কাঁদবে দেহ বিজ্ঞান ভরিয়া, ঘরের রমণী কাঁদবে দেহ বিজ্ঞান ভরিয়া, কৃষ্ণের দেহ পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর মহামহাবে, ওরে মোনা মহা, দেহ পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর মহামহাবে। মরলে পারে শ্মশান ঘাটে ভরে মোর, মরলে পারে শ্মশান ঘাটে দেহ পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর মহাবে। জোড়াই ছিল পাখি এক জোড়া, বনের পাখি গেল রে পহলাইয়া, ফাঁকি দিয়া বনের পাখি গেল রে পহলাইয়া, কৃষ্ণের নাম করে দেহ পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর মহাবে, ওরে মনামার, দেহ পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর মহাবে, ওরে মনামার, দেহ পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর মহাবে। দেহ পিঞ্জর ছাড়িয়া
গানের মাঝে একটি ছোট্ট আমরা আমাদের খুব প্রিয় শিল্পী গায়ে গান শুনছি, তার মাঝে একটি অনুষ্ঠান পিছিয়ে গেছে, এক মিনিটও সময় লাগবে না, আমরা আবার নিতায় গানে ফিরে যাব। এবং সবশেষে কাটোয়া বইমেলার যে ঐতিহ্য, বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আসামে এবং বাংলাদেশে, তাদের স্মরণে আমরা মশাল মিছিলের মধ্য দিয়ে কাটোয়া বইমেলার পরিসমাপ্তি ঘটবে। কাটোয়া বইমেলার যে স্মারক গ্রন্থ ডক্টর দিলীপ সাহা এই স্মারক গ্রন্থটি সম্পাদনা করেছেন, ডক্টর দিলীপ সাহা এই স্মারক গ্রন্থটি তুলে দেবেন বইমেলা কমিটির অন্যতম সহসভাপতি রণদেব মুখোপাধ্যায়ের হাতে। আমি দিলীপবাবুকে অনুরোধ করব এই পত্রিকাটি সমৃদ্ধ বিচিত্র লেখায় সমৃদ্ধ বই সংক্রান্ত লেখা এই লেখাটি লেখা সমৃদ্ধ পত্রিকাটি রণদেব মুখোপাধ্যায়ের হাতে তুলে দেবেন। আমাদের পর্ব শেষ হলো, আবার নিতাই গান শুরু করো। একটি গান আমি একটি গাইছি, তারপর স্যারের একটি গান, তুষারবাবু খুব ভালো লাগে গানটি। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাও তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে বকুল গাবো। একই সুরে তো দুটো গান হলো, একটু গতিটা চেঞ্জ করি। মন প্রাণ উড়িয়া যায়, এহেন সোনার নৌকা কত জলে ভাই সাজায়। বাউল কিন্তু ওই নৌকা যে নদীতে ভাসে ওই নৌকার কথা বাউল বলে নেন, এই দেহ নৌকার কথা বলেছে। কত নৌকা আসছে যাচ্ছে জলে ভেসে যাচ্ছে, কিন্তু নৌকা কজন চালক চালাইতে পারে তাই কি বলছে শুনুন। আবার ধীরে ধীরে মারে বৈঠা, সে যে কহ
বাউল পরিবেশনের পর এই বইমেলা প্রাঙ্গণেই হবে ভাষা শহীদদের উদ্দেশ্যে মশাল মিছিল। আপনারা সকলে উপস্থিত থাকবেন এবং সহযোগিতা করবেন, হবে মশাল মিছিল। জীবনটা যার ব্যথায় মারা তার ভুল কেন বন্ধু, কেন বন্ধু ভালো জীবনটা যার সুখ ছাওয়া তার কেন বন্ধু, কেন বন্ধু ভালো
কদম ডালে বসিয়া আছে কানু হার আমি যাদা মাই তুই জালে না যায় হে কলম কিনি রাধা কদম ডালে বসিয়া আছে কানু হার আমি যাদা মাই রাধিকার লাগিয়া মই হে
এগারো সতেরো পাতারো এগারো এগারো সতেরো পাতারো করিয়া এবং তার সঙ্গে যা রয়েছে আরো এক ঘন্টা নিতাইয়ের গান শুনলে বোধহয় আমাদের অতৃপ্তি থাকবে, কিন্তু সময় বড় সংক্ষেপ নির্দিষ্ট, অনুষ্ঠানটা এমনি পিছিয়ে গেছে, ফলে অনুষ্ঠান এখানে শেষ, আমাদের শেষের পর্বে একদম পৌঁছে গেছি, যেটা গাটোয়া বইমেলার ঐতিহ্য। পশ্চিমবঙ্গে শত শত বইমেলার মধ্যে এটা একদম ব্যতিক্রমী ঘটনা। আমরা যারা এখানে আছি এই মাঠের মধ্যে, যারা এসেছিল চলে গেছে, সকলেই বাঙালি, সকলেই বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য যারা নিজের সবচেয়ে প্রিয় জীবনটা বিসর্জন দিয়েছে তাদের স্মরণ করে, আসামের বাংলাদেশে, আসামে এবং বাংলাদেশে যারা জীবন দিয়েছে তাদের স্মরণে মশাল মিছিল একটি প্রতীকী ঘটনা। আমি অনুরোধ করব বইমেলা কমিটির যারা পদাধিকারী, যারা সদস্য এবং যারা বাঙালি এখানে আছেন, যারা নিজেদের বাঙালি পরিচয় দিতে লজ্জাবোধ করেন না তাদের স্মরণ শুরু হবে বইমেলার সমাপ্তিতে। অন্যতম সম্পাদক হিসেবে আমাকে ধন্যবাদ জ্ঞাপনের একটা পালা আমাদের থেকে যায়। আমরা ধন্যবাদ সবচেয়ে অভিনন্দন জানাবো কাটোয়া শহরের মানুষকে, যারা বই ভালোবাসেন। আপনার জেনে ভাল লাগবে এবার মেলার মাঠে